সানস্ক্রিন নিয়ে তো আমরা এর আগে অনেক ভিডিও দেখেছি, কিন্তু সানস্ক্রিন ঠিক কিভাবে ইউজ করা উচিত, কতটা পরিমাণে ইউজ করা উচিত এবং কতক্ষণ সময় অন্তর সানস্ক্রিনকে আবারও রিঅ্যাপ্লাই করা উচিত, এই সমস্ত কিছু নিয়ে যারা এখনো অনেক বেশি চিন্তিত আছো, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের ভিডিওটা যদি তুমি একবার সম্পূর্ণটা দেখতে পারো তাহলে কিন্তু বুঝতে পারবে যে সানস্ক্রিন ঠিক কতটা পরিমাণে অ্যাপ্লাই করার পর আমাদের স্কিনে কোনো রকম সান ট্যান বা সান বার্ন পড়বে না, এবং কতক্ষণ সময় অন্তর সানস্ক্রিনটাকে ঠিকঠাকভাবে যদি আমরা রিঅ্যাপ্লাই করি তাহলে কিন্তু স্কিনও ড্যামেজ হবে না। তাহলে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের সকলে কতটা হেল্প করতে চলেছে। তো চলো আর একদমই বেশি কথা বলে সময় নষ্ট না করে সরাসরি চলে যাবো আজকের ভিডিওর মেইন পার্টে। খেয়াল করে থাকবে যখন স্কিন এক্সপার্টরা কথা বলে তখন তারা প্রায় সময় এই একটা কথাই বলে থাকে যে যখন আমরা স্কিন প্রিপারেশন করছি অর্থাৎ যখন আমরা সিটিএম প্রোডাক্ট ইউজ করছি তখন কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাপ্লিকেশনের মিডিলে মিনিমাম কিছু টাইম আমাদের হোল্ড করে যাওয়া উচিত, মানে মিনিমাম কিছু টাইম আমাদের প্রোডাক্টটা অ্যাপ্লিকেশন হওয়ার জন্য দেওয়া উচিত। সানস্ক্রিনও কিন্তু তার অন্যথায় নয়। আমরা যখন বাইরে রোদে বেরোচ্ছি তার ঠিক 30 মিনিট আগে সানস্ক্রিনটাকে আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে আমাদের স্কিনে। এতে করে কি হয়, সানস্ক্রিনটা খুব ভালোভাবে আমাদের স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় এবং প্রোটেকশন লেয়ারটা ভীষণই ভালোভাবে তৈরি হয়ে যায়। অনেকেই আছো তোমাদের মধ্যে যারা কিনা ফেসে খুব অল্প পরিমাণে সানস্ক্রিন ইউজ করে, আর ঠিক সেই কারণে ফেসের অনেক অনেক জায়গায় আমরা ট্যান লক্ষ্য করতে পারি। কিন্তু আমাদের ফেসকে ঠিকঠাকভাবে প্রোটেকশন দেওয়ার জন্য ঠিক যতটা পরিমাণে সানস্ক্রিন আমাদের দরকার ফেসে ঠিক ততটাই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সাধারণত আমরা যদি আঙুলের সেকেন্ড জয়েন্ট থেকে স্টার্ট করি, ফার্স্ট জয়েন্ট অবধি সানস্ক্রিন নিই, তাহলে পরে কিন্তু ঠিক পর্যাপ্ত পরিমাণে আমাদের স্কিনে সানস্ক্রিন দিয়ে আমরা প্রোটেকশন দিতে পারব। ভুলেও কিন্তু হাতের তালুতে সানস্ক্রিন নিয়ে ঘষে সেটাকে মুখে অ্যাপ্লাই করে নেবেন না। সানস্ক্রিন অ্যাপ্লাই করতে গেলে কিন্তু আঙুলের সেকেন্ড জয়েন্ট থেকে আঙুলের টিপস অবধি সানস্ক্রিন নিয়ে নাও এবং ইভেন্টলি তোমার স্কিনে অ্যাপ্লাই করে নাও। আর সবশেষে খুব ভালোভাবে হাত দিয়ে ড্যাপ করে নিতে হবে যাতে ফেস থেকে হোয়াইট কাস্টটা একেবারে ব্লেন্ড হয়ে যায় বা ফেসে কোনো রকম হোয়াইট কাস্ট না থেকে যায়। আমাদের দেশে প্রচুর হিউমিডিটি, তার মধ্যে আবার এখন এত গরম। তুমি যখন অফিসে যাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে বা তুমি যখন ইউনিভার্সিটি যাচ্ছ তখন সানস্ক্রিনের যে প্রোটেকশন লেয়ারটা নিয়ে বেরোচ্ছ ইউনিভার্সিটি বা অফিস যাওয়ার আগে অবধি কিন্তু, মানে পৌঁছানোর আগ অবধি কিন্তু সেম লেয়ারটা থাকছে না, আর তাই সানস্ক্রিন কিন্তু তোমাদেরকে রিঅ্যাপ্লাই করতেই হবে। তো সানস্ক্রিন কিন্তু তোমাদের অন্ততপক্ষে 3 থেকে 4 ঘন্টা অন্তর রিঅ্যাপ্লাই করতে হবে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি তখন সানস্ক্রিন নিয়ে বেরোয় না বা সানস্ক্রিনটাকে ক্যারি করতে অনেক বেশি অসুবিধা বলে মনে হয়। আবার আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা কিনা রেগুলার ভিত্তিতে মেকআপ করতে পছন্দ করে। তো আমরা যখন রেগুলার ভিত্তিতে মেকআপ করছি তখন কিন্তু সানস্ক্রিনকে রিঅ্যাপ্লাই করাটা অনেক বেশি অসুবিধাদায়ক। তাই তারা কি করবে, যে কোনো একটা ভালো কোম্পানির সানস্ক্রিন পাউডার বা যে ধরনের কম্প্যাক্ট পাউডারগুলো SPF দেওয়া আছে সেই পাউডারগুলোকে ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে। এই ধরনের কম্প্যাক্ট পাউডারগুলো ভীষণই হ্যান্ডি, তোমরা সেফলি ব্যাগে ক্যারি করতে পারবে। তো পাউডার যখন তোমরা রিঅ্যাপ্লাই করছো বা সানস্ক্রিন তোমরা যখন রিঅ্যাপ্লাই করছো অবশ্যই কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে তোমাদের স্কিনে থাকা যে ঘামটা আছে, মানে যে সোয়েটটা আছে, সেটাকে টিস্যু দিয়ে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নাও। তারপরে খুব ইজিলি তোমার কম্প্যাক্ট পাউডারে থাকা পাফটা দিয়ে খুব ভালোভাবে স্কিনে অ্যাপ্লাই করে নাও বা স্কিনে আরও একবার রিটাচ করে নাও। তো এরপর যখন তুমি সারাদিনের কাজ কমপ্লিট করে নিজের বাড়িতে ফিরছো তো বাড়িতে ফেরার পর কিন্তু সানস্ক্রিনটাকে খুব ভালোভাবে ডাবল ক্লিনজিং করে তুলে ফেলতে ভুলবে না। ডাবল ক্লিনজিং মানে তুমি খুব ভালোভাবে একটা ক্লিনজার দিয়েও নিজের ফেসটাকে ফার্স্টে ক্লিন করে নাও আর তারপর একটা ফেস ওয়াশ ইউজ করো যেটাতে কিনা তোমার স্কিনটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। তো এই পদ্ধতিগুলো একটু মেনটেন করো এই গরমে। তোমরা যদি ঠিক এই স্টেপগুলো মেনটেন করে নিজের সানস্ক্রিনটাকে ক্যারি করতে পারো বা অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন ড্যামেজ একেবারেই হবে না, এর পাশাপাশি কিন্তু স্কিনে কোনো সান ট্যান বা সান বার্ন একেবারেই পড়বে না। আজকের ভিডিওটা এই অবধি, আগামীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি সুস্মিতা তোমাদের সাথে দেখা করতে চলেছি। ততক্ষণ অবধি তোমরা সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো।